দর্শক, প্যালেস্টাইনের সমর্থনে আজও নিউ ইয়র্কের ম্যানহাটনে চলছে বিক্ষোভ। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী এসান জুয়েল। মূলত আজ দুপুর একটা থেকে নিউ ইয়র্কের মেয়র অফিস অর্থাৎ সিটি হলের সামনে সমাগত হয়েছেন ফিলিস্তিনের সমর্থকরা। তারা এখানে জুমা নামাজ আদায় করছেন এবং একই সঙ্গে একটি র্যালির আয়োজন করেছেন। মূলত এই র্যালি থেকে তারা যে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করছেন সেটা হল ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে, যে হামলা হচ্ছে সেটি অন্যায়, সেটি যুদ্ধাপরাধের সামিল, এবং এক্ষেত্রে আমেরিকা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করছে, আমেরিকা তাদেরকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। তাই এখানে যারা এসেছেন তারা মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এসেছেন, বিভিন্ন দেশের মানুষরা এসেছেন। তারা বলছেন ফিলিস্তিনের উপর যে হামলাটি হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের হাসপাতালে হামলা হচ্ছে, সেখানে নিরীহ মানুষজন মারা যাচ্ছেন, শুধুমাত্র হামাসকে ধ্বংস করার জন্য এই আক্রমণ নয়, পুরো সাধারণ ফিলিস্তিনে যারা আছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আক্রমণ। তাই এক্ষেত্রে তারা বলছেন খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে ফিলিস্তিনকে রক্ষার, ফিলিস্তিনের সাধারণ মানুষদেরকে রক্ষার, এবং একই সাথে তারা দাবি জানাচ্ছেন ফ্রি ফিলিস্তিন, অর্থাৎ ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার দাবি জানাচ্ছেন। একটি জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা চলছে সেটি তীব্র নিন্দা জানাচ্ছেন, এবং একই সঙ্গে তারা আজকে এখানে গত কয়েকদিনের মতোই ম্যানহাটনে বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। সবচেয়ে বড় সমাবেশটি এখন পর্যন্ত হচ্ছে সিটি হলের বাইরে, অর্থাৎ মেয়র এরিক অ্যাডামসের অফিসের বাইরে, এবং এখানে জুমার নামাজ আদায়ের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জন্য মোনাজাত করা হচ্ছে, তাদের মুক্তির জন্য দোয়া করা হচ্ছে, মানবতার মুক্তির জন্য দোয়া করা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যে মানবাধিকারের যে বিষয়টি সবসময় আমেরিকা উচ্চারণ করে সেটি যেন ফিলিস্তিনের ক্ষেত্রে আলাদা না হয়, ফিলিস্তিনের সাধারণ মানুষ যারা আছেন যারা হামাসের সঙ্গে জড়িত নয়। বলা হচ্ছে যে হামাসকে সমর্থন করার জন্য এই সমাবেশ নয়, এই সমাবেশটি মূলত করা হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষকে সমর্থন করার জন্য, এবং আমেরিকা যে তাদের অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে অবিলম্বে সেটি বন্ধ করতে হবে, সেটি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।